এস, আজ যা গরম পড়েছে মনে তো হচ্ছে আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে। এস, যদি একটু আইসক্রিম খাওয়া যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু এই বোনের কেউই তো কোনো রকম আইসক্রিম বানায় না। আচ্ছা, আমার বোন মুন্নি তো অনেক ভালো আইসক্রিম বানায়, আমি বরং ওর কাছেই যাই। ওর কাছে গেলে ও আমাকে অবশ্যই আইসক্রিম খাওয়াবে। টুনিয়ার এক মুহূর্ত কোনো দেরি না করে সোজা তার বোনের কাছে চলে যায়। মুনি, তোর কাছে তো অনেক আইসক্রিম, আমাকে দুটো আইসক্রিম খেতে দিয়ে না রে, গরমে যে আমার বুকের ভেতরটা একদম খা খা করছে জানিস। এই দিদি, তুই কি পাগল হয়েছিস নাকি যে আমি এই জাদুর আইসক্রিমগুলো তোকে দেবো? যা তো যা, যা এখান থেকে। দেখ মুনি, তুই কিন্তু এসব একদম ঠিক করছিস না, তোর এমন কর্মকাণ্ডের জন্য বাবার আত্মা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। যে মারা গেছে তার কি না আবার কষ্ট? যা তো ভাগ এখান থেকে, ওসব ইমোশনাল কথাবার্তা তুই বরং তোর কাছেই রাখ, আমাকে শোনাস না, আর আমাকে আমার মতো থাকতে দে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, তুই যা করছিস তা কিন্তু তুই একদমই ঠিক করছিস না রে। টুনি রাগ করে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এতক্ষণ তোমরা যে দুই বোনকে দেখছিলে, ওরা হলো বিখ্যাত জাদুকর রাজু টোনার দুই মেয়ে। রাজু টোনা মারা যাওয়ার পর একটা জাদুই আইসক্রিমের বই রেখে যায়। তো বন্ধুরা, চলো আমরা মূল গল্পটি থেকে ঘুরে আসি। বান্টি, তুমি আমাদের মেয়েটাকে একটু স্কুলে দিয়ে আসো তো, বনে যা গরম পড়েছে না, না জানি আবার কখন আমাদের মেয়েটা গরমে একদম অজ্ঞান হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পারুলকে নিয়ে স্কুলে যাচ্ছি। আমার যে খুবই জল পিপাসা পেয়েছে, কিন্তু আশেপাশে তো কোথাও কোনো জল নেই, নদীগুলো শুকিয়েও যেন কাঠ হয়ে গেছে, কিন্তু আমিও যে জলের কষ্ট আর সহ্য করতে পারছি না। বাঘটি পিপাসায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে, আর তখনই সে পথ দিয়ে সুখী পায়রা যাচ্ছিল। বাঘকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে সুখী পায়রা সেখানে চলে আসে। বাঘ দিদি, ও বাঘ দিদি, তোমার কি হয়েছে গো, তুমি আবার ওভাবে কাতরাচ্ছ কেন? জল জল জল, আমাকে এইটা জল দে, নইলে যে আমি বাঁচবো না। এখানে তো কোথাও জল নেই গো বাঘ দিদি, সামনে মুন্নির বাড়ি, আমি মুন্নির কাছ থেকে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। মুন্নি, আমি তোকে কত টাকা দিচ্ছি, তুই আমাকে কিছু আইসক্রিম দে না রে, বাঘ দিদি যে খুবই অসুস্থ। ওই বাঘটা অসুস্থ তো আমি কি করব বলতো, আমি তো আর অসুস্থ নই, তাছাড়া তোর হাতের ওই সামান্য টাকা দিয়ে আমার এই জাদুকরি আইসক্রিম গুলো কিছুতেই কেনা সম্ভব নয়। তোকে না হয় আমি আরো অনেক টাকা দেব রে, তবুও তুই আমাকে একটা আইসক্রিম দে না। বুঝতে পেরেছি, তুই আমার মুখের কথাতে এখান থেকে যাবি না, এবার তো তোকে কায়দা করে এখান থেকে তাড়াতে হবে। জাদু আইসক্রিম, তুই যা ওই তুচ্ছ পাখিকে সাহায্য করে আয়। বাঘ দিদি, আমি তোমার শেষ রক্ষাটা হয়তো করতে পারবো না, আমাকে তুমি মাফ করে দাও গো, আমি তোদের সব কথা শুনে ফেলেছি, তোরা দুজন চিন্তা করিস না, একটু অপেক্ষা কর, আমি মাটি খুঁড়ে হলেও তোদের জন্য জল নিয়ে আসছি। টুনি একটা কোদাল নিয়ে এসে মাটি খুঁড়তে থাকে, আর বেশ কিছুক্ষণ খোঁড়ার পর টুনি একটুখানি পানির দেখা পায়। এরপর টুনি জলটুকু তুলে নিয়ে বাঘটিকে খাইয়ে দেয়। টুনি পাখি, তুই যে আমার জীবন বাঁচালি, আর এর জন্য আমি তোর কাছে চিরঋণী হয়ে থাকবো রে। তুমি যে তোমার প্রাণ ফিরে পেয়েছো আমি তাতে অনেক খুশি, এবার তুমি তোমাদের জঙ্গলে ফিরে যাও গো বাঘ দিদি। টুনির কথা মতো বাঘটি সেখান থেকে চলে যায়। এদিকে টুনি আর সুখীও নিজেদের বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে এক পর্যায়ে রাত নেমে আসে, আর এদিকে মুন্নি, এভাবে শুধু বসে বসে আইসক্রিম খেলে আমার চলবে না, আমাকে যে কালো জাদু সম্পূর্ণ হতেই হবে, আর এই কালো জাদু দিয়ে আমাকে পুরো জঙ্গল হাতিয়ে নিতে হবে, সবাইকে যে আমার গোলাম বানাতে হবে, যাতে করে সবাই আমার কথা মতো উঠে আর বসে, আর আমি যেন আমার বাবার থেকে বড় জাদুকর হতে পারি, তবেই না আমার মনের ইচ্ছে পূরণ হবে। এবার যে আমাকে শয়তান রানীর ধ্যানে বসতে হবে, তবেই না আমি আমার কাজে সফল হব। শয়তান রানী, শয়তান রানী, কোথায় কোথায় আপনি, আমি আপনাকে আহ্বান করছি, আমার ডাকে আপনি সারা দিন। এই অসময়ে তুই আমাকে কেন আহ্বান জানিয়েছিস বলতো, এই সময় যে আমি শক্তি সঞ্চয়ে ব্যস্ত থাকি সেটা কি তুই জানিস না নাকি? হ্যাঁ, আমাকে আপনি ক্ষমা করবেন শয়তান রানী, আপনি তো জানেন আমার কাছে জাদু শক্তি সঞ্চয়ের বই আছে, আমি চাই কালো জাদু শক্তি সম্পন্ন হতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তবে তোকে ওই কালো জাদু দিচ্ছি।
এরপর শয়তান রানী গাছের ডালের ওপর মাটির ঘর বানিয়ে তাতে গোলাপি রং করে। এই ঘরে যতদিন গোলাপি রং থাকবে ততদিন অবধি তুই কালো জাদু সম্পূর্ণ থাকবি। এতে করে তোর যা ইচ্ছে তুই তাই করতে পারবি রে। আর যদি কোনোভাবে গোলাপি রং উঠে যায় তবে তোর শক্তিও শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে শয়তান রানী, এবার তবে আপনি আসতে পারেন। এরপর শয়তান রানী সেখান থেকে চলে যায়, আর মনে জাদু শক্তি পেয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার তো আমি সবার রক্তের বন্যা বইয়ে দিব, আর যেই পাখির রক্তের বন্যা বইবে সেই পাখিরই আমি রক্তের আইসক্রিম খাবো। এতে করে আর কোনোদিন আমার জাদু শক্তি ক্ষয় হবে না। মনি তার শয়তানি হাসি হাসতে থাকে, আর সে হাসির শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে। এ আবার কোন সর্বনাশের লক্ষণ? আর হাসিটা শুনে তো মনে হচ্ছে হাসিটা মুন্নির। তবে কি মুন্নি এবার সত্যি সত্যি শক্তির অপব্যবহার করছে? না না, আমাকে এবার কিছু একটা করতেই হবে। টুনি কি করবে সেটা ভেবে সে এদিক সেদিকে পায়চারি করতে থাকে। এদিকে মুনি পাখি ধরে নিয়ে যাওয়ার জন্য জঙ্গলে চলে আসে। আরে বাহ, এখানে তো অনেক পাখি, কিন্তু আজ তো আমার কালো রঙের আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আমি বরং আজকে শালিককে ধরে নিয়ে যাই। আমাকে তো ছেড়ে দে, ছেড়ে দে মুন্নি, আমি তোর কি এমন ক্ষতি করেছি যে তুই আমাকে ধরে নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে। তুই তো আমার কোনো ক্ষতি করিস নি রে, আসলে আজ আমার কালো আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, তাই তো আমি তোকে এভাবে ধরে নিয়ে যাচ্ছি রে। মুন্নি আর কোনো কথা না বলে শালিককে নিয়ে তার গোলাপি মাটির ঘরে যায়, আর জাদু দিয়ে শালিককে হত্যা করে শালিকের রক্ত দিয়ে জাদুই আইসক্রিম বানিয়ে খেতে থাকে। আহা, এই আইসক্রিম কিনা এত মজা! এভাবে মুন্নি প্রতিদিনই কোনো না কোনো পাখিকে ধরে তার রক্ত দিয়ে আইসক্রিম বানিয়ে খেতে থাকে। তা দেখে তো টুনি ভীষণ অস্থির হয়ে পড়ে, আর টুনি তার বাবার আত্মাকে আহ্বান জানায়। বাবা, তুমি তো সবই জানো বাবা, মুন্নি কিভাবে অত্যাচার করছে সবার উপর, আমি ওকে কিভাবে থামাবো বাবা? মাটির গোলাপি ঘরকে তোর পুড়ে ছাই করে দিতে হবে মা, আর তার সাথে তোকে জাদু আইসক্রিমের বইটাও পুড়িয়ে দিতে হবে রে মা, তবে যে মুন্নির এসব শক্তি শেষ হয়ে যাবে আর ও ভচ্ছ হয়ে যাবে। এসব কথা বলে রাজুটোনার আত্মা অদৃশ্য হয়ে যায়, আর টুনি কায়দা করে ওই মাটির গোলাপি ঘরটাকে পুড়িয়ে দেয়। মুন্নি মাটির ঘরটির ভেতরে থাকায় মুন্নি পুড়ে ছাই হয়ে যায়, তার সাথে মাটির ঘরটিও। মুন্নি মারা যাওয়ার পরপরই জঙ্গলে শান্তি নেমে আসে, আর এরপর থেকে কাউকে আর প্রাণ দিতে হয়নি। এক বনে টুনি তার শাশুড়ি মিনুটুন টুনি আর তার মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুনির স্বামী টোনা অনেকদিন আগেই মারা গেছে। তারপর থেকে টুনি আর মুন্নি দুই শাশুড়ি বৌমা মিলে তাদের বাড়ির পাশে একখণ্ড জমিতে মরিচ চাষ করত। একদিন, মা, আমি মরিচ নিয়ে বাজারে যাচ্ছি, আপনি টুকিকে দেখে রাখবেন। আর মা, আমি রান্না করে রেখেছি, আপনি আর টুকি সময় মতো খেয়ে নেবেন, কেমন? আচ্ছা, ঠিক আছে বৌমা, তবে তুমি সাবধানে যেও। এরপর টুনি মরিচের ঝুড়ি মাথায় নিয়ে উড়তে শুরু করে, আর যেতে যেতে পথে কালু কাকের সাথে টুনির দেখা হয়। কি গো সুন্দরী, মরিচ নিয়ে বুঝি বাজারে যাচ্ছ? কেন কালু দাদা, তুমি কি কানা, চোখে দেখতে পারো না? এখন আমার পথ ছাড়ো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আহা সুন্দরী, এত রাগ করছো কেন? তুমি তো দেখছি মরিচ বিক্রি করতে করতে ঝাল কন্যা হয়ে গেছো, আমার সাথে তুমি প্রেম করে দেখোই না, একদিনে তোমাকে আমি মিষ্টি কন্যা বানিয়ে দেব। ছি কালু দাদা, ছি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ গো টুনি, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। চলো না টুনি, আমরা দুজন বিয়ে করে কল্পনার জগতে হারিয়ে যাই। চুপ কর শয়তান মাতাল বেয়াদব কোথাকার, তোর মতো মাতালকে কে বিয়ে করবে? হ্যাঁ, এখন আমার পথ ছাড় তো তুই। কি বললি, আমি মাতাল? তোর এত বড় সাহস! না নয় তো কি, হ্যাঁ, সারাদিন রাত তো মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকিস, আবার এসেছিস বিয়ে করতে, মাতাল কোথাকার? সর বলছিস আমন থেকে? টুনি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, এবার তবে দেখ আমার পাগলামিটা। এসব কথা বলে কালু কাক টুনির হাত ধরে টানাটানি করতে থাকে, আর তখনই টুনি হাত ঝটকা দিয়ে কালুর গালে
জোরে একটা থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। আর তখন কালু গালে হাত দিয়ে বলে, ওরে আমার ঝালকন্যা রে, তোর রূপের এত তেজ, তুই আমাকে মারলি, তবে আমিও এবার দেখব তুই কাল থেকে বাজারে কি বিক্রি করিস, খালি রাতটা হতে দে। এরপর কালু রাত হওয়ার অপেক্ষা করতে শুরু করে। আর যেই না রাত হয়, তখনই কালু চুপি চুপি টুনিদের মরিচের বাগানে যায় আর একটা বস্তাতে করে জমির সব মরিচ ভরে ফেলে আর জমির সব মরিচ গাছগুলো উপড়ে ফেলে। আর এরপর কালু হাসতে হাসতে বস্তা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিনু আর টুনি তো তাদের মরিচের জমিতে গিয়ে একেবারে অবাক হয়ে যায়। আরে আরে, এটা কি সর্বনাশ হলো মা, আমাদের জমির মরিচ গাছগুলো এভাবে কে উপড়ে ফেলেছে, আর গাছগুলোতে তো কোনো মরিচও নেই মা। হায় হায় ঈশ্বর, এটা তুমি কি সর্বনাশ করলে, আমাদের এই মরিচের জমিটাই তো আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল, আর তুমি এটাই আমাদের কাছ থেকে কেড়ে নিলে। বৌমা, এখন আমরা কি খাবো, আর কিভাবেই বা আমাদের সংসার চলবে। মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মা, তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগেও যেভাবে সংসারের হাল ধরেছিলাম এখনো সেভাবেই ধরব, এখন বাড়ি চলুন মা। কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছেন তো, চলুন মা। এরপর দুই শাশুড়ি বৌমা হতাশা নিয়ে বাড়িতে ফিরে যায়। এরপর টুনির পরিবারে এক করুণ দুর্দশা নেমে আসে, তাদের খাবার মতো কোনো কিছুই থাকে না। এদিকে টুকি খাওয়ার জন্য অনেক ছটফট করতে থাকে। তখন টুনি বাধ্য হয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। টুনি বনের কোনো পাখির বাসাতে কাজ পায় না। তখন টুনি বাজারের দিকে যেতে থাকে। আর অনেক খোঁজাখুঁজির পর টুনি বাজারের একটা হোটেলে কাজ পায়। এরপর টুনি সারাদিন ওই হোটেলে কাজ করে। আর বিকেলে কাজ শেষে টুনি কিছু খাবার পায়। আর সেসব খাবার নিয়ে টুনি বাড়ির দিকে যেতে ধরে। আর হঠাৎই টুনির সামনে এক বৃদ্ধ রাজু টোনা চলে আসে। আর রাজু টোনা বলে, মা রে, তোর হাতে বুঝি খাবার, আমাকে কিছু খাবার দে না রে মা, বাড়িতে আমার অসুস্থ স্ত্রী আছে, তার জন্য আমি এখনো খাবারের কোনো ব্যবস্থা করতে পারিনি, দয়া করে তুই আমাকে একটু খাবার দে রে মা, না হলে যে আমার স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। বৃদ্ধ রাজু টোনার এমন কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। তখন টুনি নিজের খাবার থেকে অর্ধেক খাবার বৃদ্ধ রাজু টোনাকে দেয়। আর বৃদ্ধ খুশি হয়ে বলে, সত্যি রে মা, তোর মনটা অনেক ভালো, ঈশ্বর তোর মঙ্গল করুক রে মা, তবে মা, তুই তো আমাকে খাবার দিয়ে অনেক উপকার করলি, এই নে কিছু বীজ। এগুলো কিসের বীজ তা আমি জানি না, আমাকে এক তান্ত্রিক বাবা দিয়েছিল, তুই এগুলো নিয়ে যা, যদি তোর কোনো উপকারে আসে তবে আমি শান্তি পাবো রে মা। আচ্ছা ঠিক আছে মেশো, তবে সাবধানে বাড়িতে যেও, কেমন, আমি তবে আসি। এরপর টুনি বৃদ্ধর দেওয়া বীজগুলো নিয়ে বাড়িতে যায়। আর অর্ধেক খাবারটুকু তিনজনে মিলে ভাগ করে খায়। খাওয়া শেষে মিনু বলে, আ বৌমা, কতদিন পর যে একটু শান্তি করে খাবার খেলাম, বড্ড তৃপ্তি হলো মা। একদম ঠিক বলেছো ঠাকুমা, তবে মা, তুমি না বলেছিলে ওই বৃদ্ধ দাদু নাকি তোমাকে কিসের বীজ দিয়েছে, চলো চলো আমরা সেসব বীজ জমিতে রোপণ করে আসি, বীজ থেকে চারা বের না হলে কিভাবে বুঝবো যে ওগুলো কিসের বীজ। হ্যাঁ রে মা, চল তবে। এরপর টুনি মিনু আর টুকি মিলে জমিতে যায়। আর তারা তিনজন মিলে জমিটা বীজ রোপণের জন্য প্রস্তুত করে। আর টুনি সেই বীজগুলো জমিতে রোপণ করে দেয়। আর কিছুক্ষণ পর তারা তিনজনে বাড়িতে ফিরে আসে। এরপর পরের দিন সকালবেলা তারা সবাই আবারও জমিতে যায়। আর গিয়ে দেখে
একই বৌমা, কালকেই তো আমরা বীজগুলো রোপণ করলাম, আর একদিন যেতে না যেতেই বীজগুলো থেকে চারা বেরিয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। তবে চারাগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো মরিচ গাছের চারা। হ্যাঁ, তবে ভালোই হলো বৌমা, আমরা আবার আগের মতো মরিচ বিক্রি করতে পারবো। তবে নাও নাও, এবার তাড়াতাড়ি মরিচ গাছের গোড়ায় জল দাও। এরপর মিনু আর টুকি বালতিতে করে জল নিয়ে আসে, আর টুনি চারাগুলোতে জল দিতে থাকে। এরপর তারা রাত দিন চারাগুলোতে অনেক যত্ন করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন টুনি, মিনু আর টুকি মিলে তাদের জমিতে যায় মরিচের ফলন দেখতে। কিন্তু জমিতে গিয়ে তো তারা একেবারে অবাক হয়ে যায়। এ কি বৌমা, এটা আমি কি দেখছি, মরিচ গাছে মরিচ না ধরে ফুলকপি ধরেছে, তাও আবার গোলাপি রঙের। আমি কি স্বপ্ন দেখছি নাকি? ও ঠাকুমা, তুমি এই দিন দুপুরে স্বপ্ন কিভাবে দেখবে গো? তুমি সত্যি দেখছো, মরিচ গাছে গোলাপি ফুলকপি ধরেছে। আমিও তো তাই দেখছি, আমার তো দেখে ভীষণ মজা লাগছে, কি সুন্দর দেখতে। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়, ওই বীজগুলো হয়তো কোনো জাদুর বীজ ছিল, তাই এমনটা হয়েছে। আর ওই বৃদ্ধ মেষও বলেছিল এগুলো বীজ নাকি কোনো তান্ত্রিক বাবা দিয়েছে। হয়তো এসব ওই তান্ত্রিক বাবারই কারসাজি মা। তবে যাই হোক না কেন মা, ওই বৃদ্ধর জন্য আমাদের কপাল খুলে গেল। এখন চলো আমরা এই ফুলকপিগুলো তুলে বাজারে নিয়ে যাই। টুকি যা তো একটা ঝুড়ি নিয়ে আয়। এরপর টুকি একটা ঝুড়ি নিয়ে আসে, আর টুনি যেই না মরিচ গাছ থেকে গোলাপি ফুলকপি তুলে এনে ঝুড়িতে রাখে, অমনি পুরো ঝুড়িতে আরো তিনটি গোলাপি ফুলকপি চলে আসে। এ দেখে টুনি বলে, ও মা এ কি, আমি তো একটা ফুলকপি রাখলাম আর সঙ্গে সঙ্গে চারটা ফুলকপি হয়ে গেল। বৌমা এ তো দেখছি জাদুর খেলা গো, জাদুর খেলা, আমাদের আর কোনো অভাব থাকবে না বৌমা। এমন কাণ্ড দেখে তারা সবাই ভীষণ খুশি ছিল। এরপর থেকে টুনি মরিচ গাছের গোলাপি ফুলকপি বাজারে বিক্রি করত। আর টুনির কাছে এমন গোলাপি ফুলকপি দেখে বনের সব পাখিরা টুনির দোকানে ভিড় জমাত, আর এক নিমেষেই টুনির সব ফুলকপি বিক্রি হয়ে যেত, আর টুনিও অনেক লাভবান হয়। এরপর থেকে তারা তিনজন অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। নিঝুমপুর বনে অনেক পাখিরা বসবাস করত, চুনি, কনিকা কাক, যজ্ঞ কাক, বিউটি পায়রা, সুখী পায়রা, তোতা, ইগল আরো অনেকে সেখানে বাস করত। তারা ছিল অনেক ভালো, আর তাদের মধ্যে কনিকা কাক ছিল সিঙ্গারাওয়ালি। কনিকা কাক সিঙ্গারা বিক্রি করে তার সংসার চালাতো। কনিকা কাকের একটি ছেলে ছিল, তার নাম ছিল কনক। কনিকা কাক বনের সবার বাড়ির সামনে গিয়ে সিঙ্গারা বিক্রি করত। নিয়ে যাও নিয়ে যাও, মজার মজার গরম গরম সিঙ্গারা, এই সিঙ্গারা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে, নিয়ে যাও নিয়ে যাও। এই সিঙ্গারাওয়ালি, আমাকে একটা সিঙ্গারা দাও তো। আচ্ছা, তোমার এই সিঙ্গারা এত সুস্বাদু হয় কিভাবে বলো তো একটু। কি যে বলো না, এই নাও সিঙ্গারা। এভাবে কনিকা কাক বনে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করত। এভাবেই দিন চলতে থাকে। কনিকা আবারও সিঙ্গারা নিয়ে বাড়ি থেকে বের হয়। দাদারা, দিদিরা, সিঙ্গারা নাও সিঙ্গারা, আমার এই সিঙ্গারা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, সিঙ্গারা নেবে গো সিঙ্গারা। এই যে সিঙ্গারওয়ালি, এদিকে এসো আর আমাকে একটা সিঙ্গারা দাও তো, আমি খেয়ে দেখি। এই বলে বিউটি পায়রা কনিকার কাছ থেকে একটা সিঙ্গারা কিনে নেয় আর বলে, আরে বা, তোমার সিঙ্গারা তো অনেক সুস্বাদু খেতে, না বলে কি কাল তো আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে, তুমি কালকে আমার বাড়িতে এসে সিঙ্গারা ভেজে দিও তো। আচ্ছা ঠিক আছে, এবার তবে চলে গো দিদি।
এভাবেই দিন কাটতে থাকে। কনিকা প্রতিদিন সিঙ্গারা বিক্রি করত, যার কারণে প্রতিদিন সিঙ্গারা খেতে খেতে এখন আর কেউই আগের মতো সিঙ্গারা খেতে চায় না। এই দেখে কনিকা ভীষণ চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, না না, এভাবে যদি সবাই আমার সিঙ্গারা খাওয়া ছেড়ে দেয় তাহলে কিভাবে আমার সংসার চলবে? আমি তো না খেতে পেয়ে মরেই যাব। না, তার হতে দেয়া যাবে না, কিন্তু কি করব আমি? কনিকা তার ঘরের মধ্যে পায়চারি করতে থাকে আর এমন সময়, হ্যাঁ, পেয়েছি উপায়, আমি সিঙ্গারায় নেশার ঔষধ মেশাবো, আর যে একবার আমার সিঙ্গারা খাবে সে সেই নেশায় পড়ে যাবে, আর সবাই শুধু নেশার ঘরে সিঙ্গারাই খেতে চাইবে, আর এই সুযোগে আমি অনেক বড়লোক হতে পারবো। যেমন কথা তেমনি কাজ। পরের দিন কনিকা সিঙ্গারায় নেশার ঔষধ মিশিয়ে সিঙ্গারা বিক্রি করতে বেরিয়ে পড়ে। সিঙ্গারা নেবে গো, সিঙ্গারা সিঙ্গারা নিয়ে যাও, মজার মজার সিঙ্গারা। প্রতিদিন তোমার সিঙ্গারা খেতে খেতে বিরক্ত লাগছে, আজ আর খাবো না গো। দিদি, আজকে স্পেশাল সিঙ্গারা বানিয়েছি, একটা খেয়ে দেখোই না, আজকের সিঙ্গারাটা অনেক মজার হয়েছে। এই নাও, আজকে আমি তোমার থেকে কোনো টাকা নেব না, ফ্রিতে খাওয়াচ্ছি গো আমি। ফ্রিতে খাওয়ার কথা শুনে শালিকার না করে না, তাই সে কনিকার কাছ থেকে সিঙ্গারা নিয়ে খায় আর বলে, দিদি তুমি তো সত্যি বলছো, সিঙ্গারা তো আজকে অন্যরকম লাগছে, বেশ সুস্বাদু। এখন থেকে এর থেকেও ভালো করে সিঙ্গারা বানাবো, বুঝেছো? আমি এখন আসি গো দিদি। এ কথা বলে কনিকা চলে যায় আর চলতে চলতে কনিকার বিউটি পার্লার সাথে দেখা হয়। দিদি এই নাও সিঙ্গারা, আজকে একেবারে মজার সিঙ্গারা, ফ্রিতে খাওয়াবো, গরম গরম সিঙ্গারা নাও তো। আরে বা, যে টাকা ছাড়া সিঙ্গারা দেয় না সে আবার আজকে ফ্রিতে সিঙ্গারা দিচ্ছে, ব্যাপারটা কি? আসলে দিদি আমার ছেলের আজকে জন্মদিন, তাই ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছি। আর কথা না বাড়িয়ে সিঙ্গারাটা খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আসলে কনিকা সবাইকে মিথ্যে কথা বলে নেশার ঔষধ মেশানো সিঙ্গারা সবাইকে খাওয়ায়। সেদিন প্রায় এভাবেই কনিকা বনের প্রায় সবাইকে ফ্রিতে সিঙ্গারা খাওয়ায়। পরের দিন কনিকা আর সিঙ্গারা নিয়ে বনে যায় না, বরং বাড়িতেই বনের পাখিদের আসার জন্য অধীর আগ্রহ নিয়ে সিঙ্গারা সামনে নিয়ে বসে থাকে। এদিকে বনের যেসব পাখিরা কনিকার নেশার ঔষধ মেশানো সিঙ্গারা খেয়েছিল তারা সবাই কনিকার সিঙ্গারা খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে পড়ে। ওহ বাবা, সিঙ্গারা ছাড়া আজকে কিছুই তো ভালো লাগছে না, এখনো তো ওই সিঙ্গারা ওলে এলোই না। না, আর তর সইছে না, এখনই আমাকে ওই সিঙ্গারা ওলের বাড়িতে যেতে হবে। এই বলে শালিক চলে যায় সিঙ্গারাওয়ালি কনিকার বাড়িতে। সেখানে গিয়ে দেখে বনের সব পাখিরাই কনিকার কাছ থেকে সিঙ্গারা কিনে খাচ্ছে। আমাকে একটা সিঙ্গারা দাও তো। কনিকা শালিককে সিঙ্গারা দেয়। সেদিন কনিকাকে আর কষ্ট করে জঙ্গলে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করতে হয়নি, এতে কনিকা আজ ভীষণ খুশি হয়েছে। বাহ, বুদ্ধিটা তো আমার বেশ কাজে লেগেছে, এখন থেকে আর কষ্ট করে বনে গিয়ে সিঙ্গারা বিক্রি করব না, এখন থেকে বাড়িতে বসেই সিঙ্গারা বিক্রি করব। আজ আগের দিনের তুলনায় অনেক বেশি লাভ হয়েছে। এখন থেকে কনিকা বাড়িতেই একটা সিঙ্গারার দোকান দেয় আর সিঙ্গারা বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কনিকা তার নেশার ঔষধ মেশানো সিঙ্গারা বিক্রি করে অনেক বড় লোক হয়েছে। একদিন টুনি শহর থেকে কিছুদিনের জন্য বনে বেড়াতে আসে আর সে তার মেয়ে টিংটিংকেও সাথে নিয়ে আসে। টুনি বেশ বুদ্ধিমতী আর সচেতন ছিল। মা, ও মা, দেখো একটা সিঙ্গারার দোকান, আমি সিঙ্গারা খাবো মা, নিয়ে দাও না মা। ও মা, না রে মা, ওসব খাবার খাওয়া যাবে না, আর দেখ না ওখানে কত ভিড়, পরে কিনে দেব। কিন্তু টিংটিং কোনো কথাই শোনে না, যার কারণে টুনি টিংটিংকে একটা সিঙ্গারা কিনে দেয়। সিঙ্গারা খেয়ে টিংটিংয়ের নেশা বেড়ে যায়। আর পরের দিন, মা আমাকে কিছু টাকা দাও না, আমি সিঙ্গারা খাবো। দাও না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না, ওই সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে মা, দাও না মা। বলছি আমার কাছে একদম টাকা নেই, আর ওইসব খাওয়া একদম ভালো না কিন্তু। এরপর টুনি রেগে সেখান থেকে চলে যায়, কিন্তু টিংটিংয়ের নেশা কিছুতেই কমছে না। টিংটিং টাকা চুরি করে সিঙ্গারা খেতে যায়। কিছুক্ষণ পর টুনি ঘরে এসে দেখে তার ব্যাগে কোনো টাকা নেই। এ দেখে টুনি বুঝতে পারে যে এটা একমাত্র টিংটিংয়ের কাজ। আর এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, মেয়েটা তো আমার এরকম ছিল না, আগে আমি যেটা বলতাম ও তো সেটাই করতো,
কিন্তু এখন কি হলো, সেদিন সিঙ্গারা খাওয়ার পর থেকে একদম সিঙ্গারা খাওয়ার নেশা ছাড়ছেই না। আবার দেখছি বনের সবাই ওই সিঙ্গারাওয়ালির সিঙ্গারা খায়। না, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না, বিষয়টা আমাকে দেখতে হচ্ছে তো। এই বলে টুনি কণিকার ওপর নজর রাখতে শুরু করে। রাতে কণিকা তার বাড়িতে টাকা গুনছিল আর বলছিল, বাবা বনের পাখিরা কত বোকা, আমি সিঙ্গারায় আমার নেশার ঔষধ মিশিয়ে সবাইকে আমার সিঙ্গারায় আসক্ত করে ফেলেছি, এভাবে তো আমি এখন অনেক বড়লোক হব। আর এসব কিছু শুনে টুনি বলে, ও এই ব্যাপার তাহলে, কিন্তু আমি তো তোর স্বপ্ন কোনোদিনও পূরণ হতে দেব না, লোভী সিঙ্গারাওয়ালি কালকেই তোর দিন শেষ। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি বনের সব পাখি আর পুলিশ সহ কণিকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আরে তোমরা সবাই এখানে কি করছো, আর আর পুলিশ এখানে কেন? তোমার জন্য কণিকা, তুমি সিঙ্গারায় নেশার ঔষধ মিশিয়ে বিক্রি করো, সব সত্যিটা সবাইকে নিজের মুখে বলো, নইলে পুলিশে ধরিয়ে দেব। কণিকা সবাইকে একসঙ্গে দেখে ভয়ে সত্যিটা খুলে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করেছি, আমি এমন আর কখনো করব না। আর এসব শুনে পুলিশ কণিকাকে ধরে নিয়ে যায়। আর বনের সবাই টুনির বুদ্ধির জন্য অনেক প্রশংসা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।